হ্যালো বন্ধুরা, আজকে আমি বলবো হোটেল নিয়ে। অনেকেই আছেন যারা থাইল্যান্ড যান, তো থাইল্যান্ড গিয়ে চ্যাংমাই বেড়াতে যান, তো চ্যাংমাইয়ের ভালো হোটেলের সন্ধান, তো সেই কারণেই এটা বলতে এলাম এই হোটেলটা, কারণ এই হোটেলটা আমাদের খুবই পছন্দের ছিল। কেন, তার কারণ আর ডিটেলসটা সমস্ত কিছুই দেখাবো আর বলবো। এটা হলো লান্না দুস্তিয়া রিভার সাইড বুটিক হোটেল। আর এই হোটেলের পরিবেশটা খুবই মনোরম আর খুব সুন্দর, চারিদিকে দেখতেই পাচ্ছেন কত গাছ, আর সামনে এই যে জলটা আছে এর মধ্যে অনেক রকমের যে মাছ আছে, প্লাস এইখানে একটা ফাউন্টেন আছে যেটা সবসময় মোটামুটি চলে, তো মনে হবে যেন বৃষ্টি বৃষ্টি একটা ফিলিংস আছে। আর এখানে যে ব্যালকনিগুলো আছে, তো ব্যালকনিগুলো যথেষ্ট বড়, আর রুমগুলো অনেক স্পেশিয়াস, তো যারা যেতে চাইবেন চ্যাংমাইয়ের কোথায় থাকবেন বুঝতে পারছেন না, তারা অবশ্যই এই হোটেলটা একবার দেখতে পারেন, কারণ শুধু আমার কথাই না, আপনারা গুগল রিভিউও দেখতে পারেন। ওখান থেকে আমি বুক করেছিলাম গুগল রিভিউ দেখে, তো আমার রিভিউ দেখেও খুব ভালো লেগেছিলো, তো সেইখান থেকে তারপরে আমি ঠিক করেছিলাম যে এটায় গিয়ে দেখা যেতে পারে। তো এটা আমার খুবই ভালো লেগেছিলো, আমাদের ট্যুরের একটা অন্যতম আকর্ষণ বলা যেতে পারে। তো আমরা ঠকিনি, এখানে স্টাফেদের ব্যবহারও খুব ভালো, সব মিলে অ্যাম্বিয়েন্স, রুম, সমস্ত কিছু খুব সুন্দর ছিল, অ্যামেনিটিস। প্লাস এখানে পিছনে, এখানে আমি দেখাবো, এখানে একটা সুইমিং পুলও ছিল। আর সবথেকে বড় যে কথাটা হলো সেটা হলো এটা রিভার সাইড, মানে এখানে পাশে একটা ছোট্ট নদী বয়ে গেছে, তো এই নদীর ধারে এখানে আমি ব্রেকফাস্টের এরিয়া, তো এই ব্রেকফাস্টের এরিয়াটা নদীর ধারে হওয়ার জন্য এটা সকালে উঠে ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিত, তো ওইখানে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা, কারণ ওটা একটা ওপেন স্পেসই বটে, আর পাশে ওপেন স্পেসও ছিল, ওখানেও আপনি নিজে করতে পারেন। ওখানে দোলনা আছে, বাচ্চাদের বড়োদের সবাই দোল খেতেও পারে। আর ব্রেকফাস্টের ওখানে ওদের হালকা গান হতো, থাই সং, আর সামনে দিয়ে দেখতাম ছোট্ট ছোট্ট নৌকা যাচ্ছে, তাতে করে লোকজন পার হচ্ছে, একটা খুব সুন্দর ফিলিংস, খুবই ভালো লাগবে। আর এনাদের ব্রেকফাস্ট মেনুও খুব ভালো ছিল, প্রত্যেক দিন চেঞ্জ করে করে দিত, আর আইটেমও অনেক ছিল, প্লাস সমস্ত রকম আইটেম ছিল, বেশ ভালো লাগার মতোই একটা হোটেল বলা যেতে পারে। এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো, এখানে জানালা রিসেপশনিস্ট ছিলেন দুটো মেয়ে, ওরাও খুব কিউট ছিল, আর আমার মেয়ের সাথে তো খুবই খেলা করতো। কিন্তু একটা প্রবলেম হলো, সেটা হচ্ছে এখানে বেশিরভাগ জায়গাতেই ইংলিশ খুব একটা বোঝেন না, তো এনারাও বুঝতেন না, তো তাই ট্রান্সলেট ইউজ করতে হয়, তাহলে মোটামুটি প্রবলেম সলভ হয়ে যায়, বাকি সবই খুব সুন্দর। এই তো এটা হলো সেই সুইমিং পুল, বা এটা হলো সেই ব্রেকফাস্ট এরিয়া। আর এখানে আমি নাইট ভিউও তুলেছি, দেখতে পারবেন এখানে নাইট ভিউটা খুব সুন্দর, গাছগুলোতে খুব সুন্দর আলো দেওয়া আছে, যদিও নাইট ভিউটা আমার পুরোটা করা হয়নি, তাও যতটা করেছি, তো দেখবেন, দেখবে ভালো লাগবে, গাছগুলোতে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো আছে, রাত্রিবেলা কোনো কিছু মনে হবে না, গাছপালা অনেক থাকলেও বেশ সুন্দর, আর শান্ত নিরিবিলি ছিমছাম পরিবেশ গেলে ভালো লাগতে বাধ্য, মানে বেশিরভাগ জনেরই এটা ভালো লেগেছে, তাই এর রিভিউ এত ভালো। আর এটা কোনো পেড প্রমোশন নয়, জাস্ট আমার ভালো লাগা থেকে এই হোটেল সম্পর্কে আমি বললাম। আর এই হোটেলের প্রাইসও খুব বেশি তখন ছিল না, তবে যে আমি রেন্টটা এই কারণে দিচ্ছি না, বিভিন্ন সময় চেঞ্জ হয়, মানে যেরকম হোটেল সে তুলনায় রেন্টটা কমই আছে, তো বিভিন্ন জায়গাতে আমরা অগোদা থেকে বুক করেছিলাম, তো বিভিন্নজন বিভিন্ন বুকিং ডট কমও হয়তো হতে পারে, তো গিয়ে একবার দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ততক্ষণ আমি বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।